কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমি পূজাশ্রী টিচার, ক্লাস টু বি এ বিজিএস সাবজেক্টে পড়াই। আমি আজকে আলোচনা করব অধ্যায় ১১ পানি ও পানির উৎস নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অধ্যায় ১১ পানি ও পানির উৎস। আমরা খুব এবার একটু রিডিং করি। পানি প্রকৃতির দান, পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। পৃথিবী প্রায় তিন ভাগ পানি ও এক ভাগ মাটি। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এখানে একটু বলছি, অবশ্যই পানি হচ্ছে মানুষের সৃষ্টি না, প্রকৃতির দান। পানি ছাড়া যেহেতু আমরা কেউ বাঁচতে পারি না, তাই অবশ্যই অবশ্যই পানির অপর নাম জীবন। তাই পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। পৃথিবী প্রায় তিন ভাগ পানি এবং এক ভাগ মাটি। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। পানির প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক অনেক বেশি প্রয়োজন। পানির প্রধান উৎস সাগর। পানির প্রধান উৎস সাগর। এখানে আমরা কত ইম্পর্টেন্ট লাইন দাগাই, পানি প্রকৃতির দান, পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, পৃথিবী প্রায় তিন ভাগ পানি ও এক ভাগ মাটি। এই লাইনটু ইম্পর্টেন্ট, পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, পানি প্রধান উৎস সাগর। এ পর্যন্ত আমরা আন্ডারলাইন করি, এগুলি ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন আমি ইম্পর্টেন্ট লাইন এই জন্যই বলেছি, এই লাইনগুলো পড়লে কোয়েশ্চেনগুলো জানা যায়, চ্যাপ্টারটা সম্পর্কে জানা যায়। পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন পানি আমরা পান করি, পানি দিয়ে আমরা গোসল করি, আমরা হাত মুখ ধুই, পানি দিয়ে আমরা আগুন নেভাই, পানি দিয়ে আমরা রান্নাবান্না করি, পানি দিয়ে আমরা কাপড় চোপড় ধুই, পানি দিয়ে আমরা জমিতে সেচ দিই। এছাড়াও অনেক অনেক অনেকভাবে আমরা পানি ব্যবহার করে থাকি। অর্থাৎ এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়তে হবে, তাহলে আমরা পানির ব্যবহার সম্পর্কে জানতে পারবো। ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, তাই আমরা খাবার স্যালাইন খাই। হ্যাঁ, আমাদের যদি ডায়রিয়া হয়, তাহলে আমাদের পায়খানার সাথে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, তখন শরীরে পানির শূন্যতা দেখা দেয় বা পানির স্বল্পতা দেখা দেয়, তখন আমরা খাবার স্যালাইন খাই। আমাদের বাড়িতে যদি খাবার স্যালাইন না থাকে, তাহলে আমরা তো বাসায় তৈরি করতে পারি। সেই খাবার স্যালাইন তৈরির উপায় হচ্ছে, দুই গ্লাস বিশুদ্ধ পানির সাথে এক মুঠো গুড় এবং এক চিমটি লবণ মিশিয়ে একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে খাবার স্যালাইন প্রস্তুত করা হয়। এবার পানির উৎস, আমরা তো প্রথমেই পড়েছিলাম যে পানি প্রধান উৎস সাগর, এটা হচ্ছে প্রধান উৎস। কিন্তু এছাড়াও পানি অনেকভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, যেমন সাগর, নদী, পুকুর, খাল, বিল, নলকূপ, কূপ, বৃষ্টি, ঝর্ণা ইত্যাদি থেকে আমরা পানি পাই। পানি তরল পদার্থ। পানি যখন খুব ঠান্ডা হয়, সেটা বরফে পরিণত হয়। আবার যখন সেই বরফ কিংবা পানি গরম করি, তখন সেটা আবার বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে যে পানির বিভিন্ন উৎস, এই যে লাইনটা সাগর থেকে শুরু করে হ্যাঁ পানি পাই পর্যন্ত, এই লাইনটা সবাই দাগাবে, এটা একটি ইম্পর্টেন্ট লাইন। পানি তরল পদার্থ, এই লাইনটা দাগাবে। পানি খুব ঠান্ডা হলে বরফে পরিণত হয়, এই লাইনটাও দাগাবে। আবার পানি খুব গরম হলে তা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়, এই লাইনটাও দাগাবে। এই লাইনগুলোতে অনেক কিছু শেখার আছে, এগুলো ইম্পর্টেন্ট লাইন। ওকে, আমরা সবসময় বিশুদ্ধ পানি পান করব। আমরা সবসময় বিশুদ্ধ পানি পান করব, আমরা কখনো দূষিত পানি পান করব না, আমরা বিশুদ্ধ পানি পান করব সবসময়। এই লাইনটা নিচে আন্ডারলাইন হবে। দূষিত পানি পান করলে অসুখ বিসুখ হয়, স্বাভাবিক। যদি দূষিত পানি পান করে আমাদের নানা রকমের রোগ বালাই হবে, এই লাইনটা নিচে একটা আন্ডারলাইন হবে, অসুখ বিসুখ হয় পর্যন্ত দূষিত থেকে। অনেকে নলকূপে আর্সেনিক বিষ আছে, অনেক নলকূপে আর্সেনিক বিষ আছে। হ্যাঁ, নলকূপ পানি দুই রকম হয়, একটা হচ্ছে আর্সেনিক যুক্ত, একটা হচ্ছে আর্সেনিক মুক্ত। হ্যাঁ, যেগুলো আর্সেনিক যুক্ত পানি সেটা বা আর্সেনিক বিষ আছে, সেই পানি আমরা পান করব না। ওইসব নলকূপে লাল রং দেওয়া থাকে, যেগুলো পানিতে এখানে দেওয়া আছে আর্সেনিক যুক্ত, এই যে লাল রং দেওয়া আছে, এই পানি আমরা পান করব না। আর যেগুলো পানিতে আর্সেনিক মুক্ত, এই যে সবুজ রং দেওয়া থাকে, সেই পানি আমরা পান করব। তাহলে আমরা এই লাইনটা দেখাই, অনেক নলকূপে আর্সেনিক বিষ আছে, ওইসব নলকূপে লাল রং দেওয়া আছে, আমরা আর্সেনিক বিষ আছে এই লাইনটা দেখাই, এবং নলকূপে লাল রং দেওয়া আছে এই পর্যন্ত দেখাই। আমরা আর্সেনিক যুক্ত পানি পান করব না, সাগরের পানি লবণাক্ত, তাই এই পানি আমরা পান করতে পারি না। হ্যাঁ, আমরা লবণ পানি পান করতে পারি না, আমরা সাগরের পানি প্রচুর পরিমাণে লবণাক্ত, তাই আমরা সাগরের পানি পান করতে পারি না, আমরা মিঠা পানি পান করি। এই সাগরের পানি লবণাক্ততা একটা আন্ডারলাইন হবে, এই লাইনটা খুব সুন্দর ইম্পর্টেন্ট।